গুড মর্নিং, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছ কত রকমের ফল? আজকে সত্যি কথা বলতে ফল খেতে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু যেহেতু আজকে 11 ডিগ্রি কলকাতায়, তাই আর কোনো কিছু রান্নাঘরে না গিয়ে সকালবেলা ভাবলাম একটু সময় ফল খেয়েই কাটিয়ে দিই। যাই হোক, তাড়াতাড়ি ফল খেয়ে কিন্তু যেতে হবে চটজলদি রান্নাঘরে, কারণ আজ পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে অনেক রকম বাড়িতে নিয়ম থাকে, রান্নাবান্না থাকে, তাই খুব চটজলদি কিন্তু রান্নাটা সেরে নেবো। তো চলো তোমাদের দুপুরের ইভেন্টটা শেয়ার করে দিই। আজকে বানিয়েছিলাম ফুলকপির রোস্ট, তার সাথে ছিল একটু মুগ ডাল, যাতে ছিল সবজি দিয়ে, আর বানিয়েছিলাম বেগুন বাহারি। খুব স্পেশাল একটা রেসিপি যেটা তোমাদের সাথে একদমই শেয়ার করবো। আর একটা বড়া ছিল আর ভাত, আর কিছু কিন্তু আজ দুপুরে ঝামেলা করে দিই, কারণ আজকে অনেক কাজ আছে। তার সাথে একটা যেটা স্পেশাল সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার আছে। তো চলো ভিডিওটা থেকে কন্টিনিউ করি। হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে বঙ্গেশ্বরী, আমি তোমাদের বন্ধু সুনীতা চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছে, আর সে এসেছে সুদূর বাংলাদেশ থেকে। তো এখন আমরা তাই একটুখানি ঘুরতে যাচ্ছি। বেরানোর প্ল্যান ছিল অন্য একটা জায়গায়, বাট সারপ্রাইজলি ভাবছিলাম যে ওরা দক্ষিণেশ্বর কখনো যায়নি, তো জানি না এখন দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে পারবো কি না, কিন্তু বেলুড় মঠ যাওয়ার ইচ্ছা রইল, খুবই ইচ্ছা আছে বেলুড় মঠ যাওয়ার। দেখি কি হয় না হয় তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে বেরোনো যাক, তোমাদের সাথে পুচকে আমার একটা ননদ এসেছে, তার সাথে তোমাদের মিট করাবো। তো চলো বেশি কথা না বলে বেরোনো যাক, লেটস গো। দাঁড়িয়েছি হচ্ছে বাস ধরার জন্য, ওই যে একজন ওদিকে সবাই দাঁড়িয়ে জাস্ট নামলাম, অনেক ভিড় ছিল সেই কারণে ভিডিও অন করতে পারিনি। বেলুড়মঠে জাস্ট নামলাম, যাচ্ছি এখানে এত পাখির কিচির মিচির আওয়াজ, কি ভালো লাগছে শুনতে। হ্যাঁ খুব পাখির আওয়াজ, দেখো পাখির আওয়াজ কত সুন্দর, পাখিরা কি কিচির মিচির করছে। আমারই আওয়াজ পাওয়া যাবে না, পাখির এত সুন্দর আওয়াজ।
বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগলো আরতিটা শুনতে, এত ভালো লাগে। তোমাদেরকে তো অবশ্যই আরতিটা শোনালাম, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। দারুণ লাগছে, দারুণ, বিশ্বাস করবে না, মনটা একদম অন্যরকম হয়েছে। যারা যারা এখনো পর্যন্ত বেলুড়মঠে আসেনি, আই থিঙ্ক যারা কলকাতা থাকে তারা সবাই এসেছে, যারা আসবে তারা একবার এসে আরতিটা শোনো, তাদের খুব ভালো লাগবে, মনটাই অন্যরকম হয়ে যাবে। তোমরা ফেরিতে করে পার করতে চাও তো এখান থেকে তোমাদের ফেরিতে পার হতে হবে, তোমরা দেখে দিচ্ছে। ভিডিওটা না অন করতেই ভুলে গিয়েছি, এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে। যাই হোক, আমরা রওনা দিচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, আর তার সাথে এই মনোরম দৃশ্য, গঙ্গার যেন অপরূপ সৌন্দর্য, আর তার সাথে ওই দূরে চাঁদ, একদম অপূর্ব লাগছিল এই সন্ধ্যেটাকে, আরও সুন্দর লাগছিল ওই দূরে বেলুড় মঠ। যাই হোক, আজকে যেহেতু পৌষ সংক্রান্তি একটু বেশি ভিড় ছিল, আমরা বসার জায়গাটাও পাইনি, তো দক্ষিণেশ্বরে যাওয়া যাক, দক্ষিণেশ্বরে গিয়ে আবার আসছি। পরিবারের সকলের সাথে গল্প করতে করতে কখন যে দক্ষিণেশ্বরে এসে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তাছাড়াও এত সুন্দর যা দৃশ্য দেখলাম আর তোমাদেরকেও দেখালাম, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর একটা জিনিস দেখো, দক্ষিণেশ্বরের কিন্তু রাতের বেলায় দৃশ্যটা অপরূপ ছিল, এত সুন্দর লাগছিল লাইট জ্বলাকালীন মন্দিরটাকে দেখতে, তার নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না। কিন্তু সেদিন আমরা দূর থেকেই মাকে দর্শন করেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আর বাড়ি যাওয়ারও তাড়না ছিল, তাই তো বাড়ি ফিরে যাক। বাড়ি ফিরে আজকে আবার পিঠে পুলিও বানানোর আছে। এই যে দেখছো ছোট ছোট স্টলগুলো, এগুলো কিন্তু বেশ ভালো। দক্ষিণেশ্বরে এখন এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে, এখানে অনেকেই নানা রকম, যারা বাইরে থেকে এসেছে বা যারা অনেকদিন পর দক্ষিণেশ্বরে গেছে তারা কিন্তু ছবি তোলে, দারুণ লাগে দেখতে। তো এইবার কিন্তু বাড়ি ফিরতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখছো আমি একেবারে মাথা টাথা ঢেকে নিয়েছি। তো চলো বাড়ি গিয়ে কী কী পিঠে হলো তোমাদের দেখাই। তো বাড়িতে এসে খুব খিদে পেয়ে গেছিলো, তাই চটাপট বসে গেছিলাম এক থালা পিঠে নিয়ে। এই যে হয়েছিল দুধ পুলি, তার সাথে অনেক অনেক পিঠে হয়ে গেছিলো, তোমাদের সমস্তটি দেখাচ্ছি। এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, এটাও কিন্তু দারুণ লাগে, তোমাদের সাথে একদিন আমি রেসিপিটা শেয়ার করব। যারা আমার ভিডিও আগে থেকে ফলো করো তারা কিন্তু জানো এই রেসিপিগুলো আমি অলরেডি আগে দিয়েছি। আর তার সাথে এই পিঠেটাকে অনেকে ঝিনুক পিঠে বলে, সাজের পিঠে বলে, ভাপা পিঠে বলে, অনেক রকম যে যার জায়গায় নাম বলে।
আমাদের বাড়িতে এটা সাজের পিঠে বলেই জানে। আর তার সাথে নারকেলের পাটিসাপটা তো ছিল, আর নলেন গুড় নিয়েছিলাম এই সাজের পিঠে খাওয়ার জন্য। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে আবারও পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো রেখো। আজ আসি, নতুন কোনো ভিডিও দেখা হবে। টাটা।